বন্ধুরা, আমার একটা বিষয়, আমরা যারা ইমানের ইমামের সান্নিধ্য পেয়েছি, আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি, এটা আমাদের রিকগনাইজেশন হয়েছে যে আগে মাঠে কোনো প্রতিপক্ষ ছিল না, এক পক্ষই গোলামি করেছে, এক পক্ষই মুয়াবিয়াদেরকে মুয়াবিয়ার দিশা দর্শনকে সমাজে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে। আজকে আমাদের ইমামের সান্নিধ্যে গড়ে ওঠা নেতৃবৃন্দ আমাদের ইমামের আওয়াজের মাধ্যমে সমাজ থেকে সেই নিত্য বিচার জন্য শোষণের ধারক এজিদ মুয়াবিয়াদের ধারকরা ধাপে ধাপে বাংলার সম্মুখীন হচ্ছে। আজকে আমরা প্রতিপক্ষ আছি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, আমার যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ যদি চুপ থাকে, প্রতিপক্ষ যদি ঠিকমতো প্ল্যান না করে, প্রতিপক্ষ যদি তার অবস্থান থেকে তার কি করণীয় সেটি নির্ধারণ করে তার লক্ষ্যের দিকে যদি না যায়, তাহলে অপরপক্ষ গোল দিতেই থাকবে। তাই আজকে আমরা যে সম্মেলনে উপস্থিত হয়েছি, আমাদের নেতৃবৃন্দ আলোচনা করেছেন, আরো করবেন, আমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাঠে আমাদেরকে থাকতে হবে, এবং যারা আউলিয়া কেরামের আপন হিসেবে আউলিয়া কেরামের পথ থেকে বিচ্যুত হয়ে কেবল ওরস করা কিংবা অন্য কোন কর্মসূচির মাধ্যমে আউলিয়া কেরামের দিশা থেকে অনেক দূরে তাদেরকে শেড আনার জন্য, তাদেরকে ট্র্যাক আনার জন্য, তাদেরকে পথে আনার জন্য, তাদেরকে প্ল্যাটফর্ম আনার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই দায়িত্ব আমাদের ইমামের পক্ষ থেকে আমাদের প্রতি প্রদান করা হয়েছে, এবং জামে ইমামত, জামে আউলিয়া রহমতুল্লাহ আলাইহিমের নজরকরম আমাদের প্রতি আছে বন্ধুরা আমার। তাই আজকে যে সম্মেলন আমরা যারা উপস্থিত হয়েছি, সকলের প্রতি আমাদের যেটা আহ্বান, আমরা আমাদের ইমামের সাথে থাকার মাধ্যমে আমরা প্রতিপক্ষকে বাধাবিহীন ভাবে যেভাবে চলেছিল সেভাবে আর চলতে দেওয়া যাবে না। সাথে সাথে আমাদের জাপুর যারা আউলিয়া কেরামকে ভালোবাসে, আউলিয়া কেরামের পথে থাকার জন্য তারা ব্যাকুল, কিন্তু মুয়াবিয়াবাদী এজিদবাদী অপশক্তির কারণে যারা পথ পাচ্ছে না, দিশা পাচ্ছে না, আলো পাচ্ছে না, বিশেষ করে আমি যেটা বলতে চাই, খারেজিদের চক্রান্ত ষড়যন্ত্রের যে সমস্ত ভাই বোনরা আটকা পড়েছে, তাদের উদ্ধারের দায়িত্ব আমার, আমাদের আমাদের সকলকে সেই দায়িত্ব নিতে হবে। মাঠে ঘাটে পথে প্রান্তরে স্টুডেন্ট হই, যে লেভেলের হই না কেন, আমরা আমাদের অবস্থান অনুযায়ী তাদেরকে উদ্ধারের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আমরা যদি সবাই নিজেদের অবস্থান থেকে দিনমিল্লাত মানবতার সময়ের সংকট উপলব্ধি করে তা হতো উত্তরে আমাদের ইমাম যে দিশা দিয়েছেন সমস্ত মুমিনদের কক্ষবদ্ধ করার জন্য, মুমিনদেরকে নিজেদের পথে চলার জন্য যে ইমামি দিশা, বিশ্ব সুন্নি আন্দোলন এবং তার দিশা দর্শনের রাজনৈতিক বাস্তবায়নের জন্য সারা পৃথিবীর সমগ্র মানবিক মানুষদেরকে বস্তুর উদ্দে মানব সত্তার বিশ্বাসীদের ঐক্যবদ্ধ করার জন্য যে আমাদের মানবতার প্রাকৃতিক রাজনীতি বিশুদ্ধ প্ল্যাটফর্মটা দান করেছেন, ইনসানিয়ত বিপ্লব, এই দুটো প্ল্যাটফর্মকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। সেই দায়িত্ব আউলিয়া কেরামের আপন হিসেবে আমরা নিলাম, এবং আরেকটা বিষয় আমাদের সকলকে খেয়াল রাখতে হবে বন্ধু, আমার আপনি দেখবেন গাছ যখন যত বড় হবে বাতাসও সেখানে তত ধাক্কা লাগবে। আজকে ইমানিয়াত ইনসানিয়াতের যে প্ল্যাটফর্ম সেটা ধাপে ধাপে সমৃদ্ধ হচ্ছে, আমরা সেটা ফিল করছি। সুতরাং এটাকে দমিয়ে দেওয়ার জন্য, এটাকে থামানোর জন্য, এটার পথ চলাকে রুদ্ধ করার জন্য আমরা দেখেছি অতীত হয়েছে আমাদের ইমামগণের বিরুদ্ধে, আউলিয়া কেরামের বিরুদ্ধে বিভিন্ন ভাবে
সামাজিক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। আজকে ইমানের ইমানকে কেন্দ্র করে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে সে ব্যাপারে সবাইকে সজাগ সচেতন থাকতে হবে। বন্ধুরা আমার, যারা চোখ নাক কান মুখ সবকিছু খোলা ছিল, ইমানের ইমামের সাথে ছিল, আমরা দেখেছি, হয়তো আমরা মনে করেছি তারও আমাদের আপন, কিন্তু প্রকারান্তরে আমরা দেখলাম বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারও আজকে এজিপ মোয়াবিয়ের সেটা আছে। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। মন্দ লোকের ভালো কথা শোনারও কোনো সুযোগ নেই। মন্দ লোক তার ভালো কথার মধ্যে চক্রান্ত ষড়যন্ত্র লুকায়িত আছে বন্ধুরা আমার। সেজন্য যারা ইমামের ইমাম থেকে, যারা আহলে বাইতের আপন দেশের রাজনৈতিক বাস্তবায়নের জন্য যিনি প্ল্যাটফর্ম দান করেছেন, যিনি সেই 1985 থেকে আমরা দেখে আসছি আজ পর্যন্ত, যার দিশা দর্শনের মধ্যে চুল পরিমাণ করে বিচ্যুতি নেই, সেই ইমানের ইমাম থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় আমাদেরকে, তাদেরকে প্রতিহত করতেই হবে বন্ধুরা আমার। এ ব্যাপারে আমাদের আপন ভাই বোন যারা আছে তাদের সবাইকে সজাগ সচেতন থাকতে হবে। যে ভাষায় বলুক, যেভাবে চেষ্টা করুক, ইমানের ইমাম থেকে যদি কেউ বিচ্ছিন্ন করতে চাই তাকে কবুল করা যাবে না। আমরা চেষ্টা করেছি, আজও করছি, কেমন অব্দি আমাদের চেষ্টা থাকবে, কিন্তু কোন অবস্থায় আমাকে আহলে বাইত রহমা ইসলামের এই পথ থেকে বিচ্ছিন্ন কেউ করতে পারবে না, এ শপথ আমাদের। তাই ইমানের ইমামের দামান ধরে চলতে হবে, উনার দেওয়া সেই দিশা দর্শনের আলোকে নিজে যতটুক বুঝি যতটুক পারি যে অবস্থান আছে সে অবস্থান থেকে আমাদেরকে পারফর্ম করে যেতে হবে, এবং আমরা পারফর্ম করলে অবস্থান থেকে কর্মসূচিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে আমরা দুর্বৃত্ত হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখি এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যা কিছু করেছে, কোটি কোটি মানুষ ফলোয়ার আছে, কিন্তু তাদের মুখ থেকে আমরা কোরবানি শুনি নাই। একমাত্র ইমানের ইমাম, মানবতার উপর সব মানুষের অধিকার স্বাধীনতা কল্যাণের জন্য যিনি সারা জীবন চিন্তা করে আসছেন, এখনো দিশা দিয়ে যাচ্ছেন, উনি কেবল বলতে পেরেছেন, সেই হিম্মত সেই দাবি কেবল উনি করতে পারে। তাই বন্ধুরা আমার, সকল মানবিক মানুষকে আমাদেরকে ইমানের ইমামকে চিনতে হবে। নইলে মানবিক মানুষ বস্তুরূপে তার যে সত্তা সেটা তারা বুঝতে পারবে না, এবং ধাপে ধাপে তার মনের পথে আসতে পারবে না। এই জন্য আমাদের দায়িত্ব অনেক, যে সমস্ত মুমিন ভাই বোনেরা পথচ্যুত হয়েছেন, দিশাচ্যুত হয়েছেন, আলোচ্যুত হয়েছেন, প্ল্যাটফর্মলেস হয়েছেন, তাদেরকে ডেকে আনা, এবং যে সমস্ত মানবিক মানুষ মৃত্যু বিচার জন শোষণের কবল থেকে সমাজকে উদ্ধার করতে চাই, সত্য সুবিচার মানবতা অধিকারের আলোকে সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা গৌরব করা চাই, তাদের সকলকেই আমাদের এই মানবতার আপন বন্ধু ইমামের নেতৃত্বে ছায়া তলে আনা, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্ব আমরা সবাই পালন করব, সে অনুযায়ী কাজ করব, সে অনুযায়ী পারফর্ম করব, তাহলেই সমাজ মিথ্যার কবল থেকে মুক্ত হবে। আমিরাম আমাদেরকে যে দিশা দিয়েছেন, যে দর্শন দিয়েছেন, যে আলো দিয়েছেন, যে প্ল্যাটফর্ম দিয়েছেন, সেটার ভিত্তিতে সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা গঠিত হবে। আমাদের সাথে আমাদের বাবাজান কেবলা আছেন, আমাদের মহান ইমাম সহ সমস্ত আউলিয়াকরাম এর জামাত আমাদের সাথে আছেন, ওনাদের নজর করোনা, আমরা সামনের দিকে গিয়ে যাব, ওনাদের দোয়ার বরকতে আমরা আমাদের সেই চূড়ান্ত লক্ষ্য মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমাকে প্রিয়নবীর দুশমনদের কবল থেকে উদ্ধার করা সহ শিয়াবাদ সহ সামগ্রিক ভাবে সারা পৃথিবীকে মিথ্যাবিচার জন শোষণ থেকে উদ্ধার করে সত্য সুবিচার মানবতা অধিকারের আলোকে গড়ে তোলার জন্য সবাই সম্মিলিত ভাবে মহান ইমামকে সাথে নিয়ে কাজ করব। এই প্রতিজ্ঞা জ্ঞাপন করে জামে আউলিয়া গ্রামের পথ পুনরুদ্ধার ও সালাত সালাম মাহফিলে যারা আসছেন সবার প্রতি এই একই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।